Hello viewers, Assalamualaikum. Welcome back to my YouTube channel. আপনাদের সাথে আছি আমি আরমান মাহমুদ। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাগি দানাদার খাবার। এটা আসলে নট অনলি ফর মেল গড অর ব্রিডার। আসলে আমরা সাগিকে কি ধরনের দানাদার খাবার দেব, দেখেন আমার সামনে আসলে দুইটা সাগি আছে, ওটা 3 মাসের প্রেগনেন্ট আর এটা মাত্র বাচ্চা। তো অনেকেই ইউটিউবে দেখে অনেক রকম দানাদার খাবার সাজেস্ট করে, আমি আসলে যে দানাদার খাবারটা সাজেস্ট করছি সেটা হচ্ছে, একটু ক্যামেরাটা কাছে না, সেটা হচ্ছে ওয়ানলি আপনার ভুষি এবং চালের গুঁড়া, চালের খুদ আর কি। তো এই ভুষিটা আপনারা কিভাবে কতটুকু পরিমাণ আপনারা মিশাবেন, আসলে 5 কেজি ভুষির সাথে মোটামুটি 1 কেজি চালের গুঁড়া মিশা, চালের খুদ মিশাবেন, এতে আপনাদের ছাগলের দুইটা প্রবলেম হবে না। সেটা হচ্ছে অনেকে দানাদার খাওয়ানোর ফলে ছাগলের পাতলা পায়খানা বা ফুড পয়জনিং অনেক রকম অনেক প্রবলেম হয়, আর সবচেয়ে মোস্ট যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনার গ্যাস। আসলে আমি পারতেছি না, আমি ছাগলকে দানাদার খাওয়াগুলো দিয়ে দিচ্ছি ওরা খেয়ে, তো গ্যাস, এই গ্যাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছাগলের জন্য, যেটা আপনার ছাগলকে অনেক সময় মৃত্যু পর্যন্ত নিতে পারে। তো দানাদার খাবারটা আপনারা অবশ্যই সাগিকে অন্তত এই দানাদার খাবারগুলো আপনারা খাওয়াবেন, কারণ এই দানাদারগুলো খাওয়ালে আপনাদের ফুড পয়জনিং এবং গ্যাসের যে প্রবলেমটা এই প্রবলেমটা হবে না। আদারওয়াইজ আপনারা যদি খাসিকে ইউটিউব দেখে, ছাগলকে ইউটিউব দেখে বা বিভিন্ন রকমের খামার পরিদর্শন করে যেই খাবারগুলো দেয়, এই খাবারগুলো যদি মূলত খাওয়ান তাহলে আপনার ছাগল বেশিরভাগই এই প্রবলেমগুলো ফেস করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার খাসির জন্য হচ্ছে দানাদার খাবারটা, মূলত ছাগলের জন্য বা সাগির জন্য এই দানাদার খাবারটা এত বেশি গুরুত্বপূর্ণ না। আপনি যদি পর্যাপ্ত পরিমাণ ঘাস দেন তাহলে দানাদার খাবারে এতটা প্রয়োজন হবে না বা সংকট হবে না। দেখেন আমার সামনে যে দুইটা সাগি আছে, আমি এদেরকে দানাদার খাবার খুবই পরিমাণে কম দিই, বেশি দিই না, কারণ দানাদার খাবার বেশি দেওয়ার প্রয়োজন হয় না, আর দানাদার খাবার বেশি দিলে এদের বিভিন্ন রকম প্রবলেম দেখা যায়। তো এই দানাদার খাবারের সাথে আপনারা বিভিন্ন রকমের ওষুধও আপনারা সংমিশ্রণ করে দিতে পারেন, কারণ আমাদের কাছে ঈদ উৎসবে যেরকম দানাদার খাবারটা ওদের কাছে এরকম, আমাদের কাছে ঈদ উৎসবে আমরা পোলাও মাংস যেরকম ভাবে খাই দানাদার খাবারগুলোও কিন্তু ওরা ওরকম ভাবে খায়। তো এই ক্ষেত্রে আপনারা যদি তার সাথে ওষুধও প্রয়োগ করেন এরা কিন্তু ততটা বুঝতে পারবে না, সুন্দরভাবে ওষুধগুলো খেয়ে নেবে। এই আপনার দিস, তো এই দানাদারের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনারা মূলত ছাগলকেই শুধু এই দানাদার খাবারটা খাওয়াবেন, আর যদি কেউ ছাগল মোটা তাজাকরণ পদ্ধতি অবলম্বন করেন সেক্ষেত্রে দানাদারের মেনুটা আলাদা, আমি ওইটা নিয়ে বিস্তারিত আর একটা ভিডিও করবো। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন, আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো, এতে আশা করি আপনারা সামান্য পরিমাণ হলেও উপকৃত হবেন। তো এই বলে আমি আজকে আমার ভিডিও শেষ করছি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।